জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত করার ঘোষণায় জুলাই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে জাতীয় পার্টিকে ক্ষমা চাওয়া সহ বিতর্কিত বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়, নয়তো ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে জাতীয় পার্টির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। মঙ্গলবার মধ্যরাতে রংপুর নগরের মেডিকেল মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, ছাত্র জনতার মুক্তির লড়াই এই চব্বিশের গণঅভ্যুত্থান। অসংখ্য প্রাণ আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে যাওয়া সবার মুক্তির প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শারজিস আলম, হাসনাত আব্দুল্লারা চব্বিশ বিপ্লবের নায়ক, তাদের অবাঞ্ছিত করার এখতিয়ার জাতীয় পার্টির নেই। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ, মোতাওয়াক্কিল, বিল্লাহ শাহ ফকির, ইমতিয়াজ আহমেদ প্রমুখ। মনে রাখবেন, আপনারা চব্বিশের বিপ্লবকে প্রশ্ন তুলছেন, এই রংপুরের মাটি থেকে হুঁশিয়ার করে দিতে চাই। আপনারা আপনাদের কথা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাখ্যান করে নেন, তাহলে বাংলার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। আপনারা 16 বছর কথা বলতে পারেন নাই। যারা এই বিজয়ের দিনে দিন রাত পরিশ্রম করে নিজের জীবনকে বিসর্জন দিয়ে নেতৃত্বের জায়গায় ছিল, তাদের ভিতরে অন্যতম দুইজন হচ্ছে হাসনাত এবং সার্জেস। হাসনাত এবং সার্জেস, তারা বাংলাদেশেরই সন্তান নাকি বাইরের সন্তান? তাদেরকে নিয়ে কথা বলার মতো যদি দুঃসাহস কেউ দেখায়, তাদের সমুচিত জবাব সাথে সাথে আমাদের এই রংপুর থেকে সবার প্রথমে শুরু। এর আগে সোমবার রাতে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভা থেকে রংপুরের শারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে অবাঞ্ছিত ঘোষণা করেন পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। ঢাকা পোস্ট।